হ্যালো ভিউয়ার্স, আমার কিন্তু স্বাগতম স্যালেন কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কারের শোরুমে আছি, কাকরাইলে অবস্থিত কার হাউস লিমিটেড। মূলত আমি আজকে দেখাবো যে সস্তায় আপনারা যে গাড়িগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। আমার এখানে পিছনে দেখতে পাচ্ছি যে নোয়া সিরিজের X3 স্কোয়ার যে রেঞ্জের যে গাড়িগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। এগুলোর আমি এটা হলো পিছনের লোকটি, তারপরে আমি সামনের দিকে যে লোক আছে সেটি দেখাই। মূলত অনেকেরই পছন্দ থাকে যে এই ধরনের গাড়িগুলো নেওয়ার জন্য, নোয়া গাড়ি, এগুলোর মাইলেজ কতটুকু এবং এগুলো রিকন্ডিশন কিনা এবং এগুলোতে যে প্রাইস রেঞ্জ সেগুলোর কত, সব কিছুই মূলত এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, তো মূলত আমি যদি যেটা বলি যে টয়োটা স্কোয়ার যেটি হলো 1800 cc, এটির মাইলেজ হলো 32,350 এবং 2015 যে মডেল সেটি হলো এটি। এছাড়া এখানে আরেকটি গাড়ি আছে, সেই মডেলটি সম্পর্কে আমি দেখাবো। সেটি হলো টয়োটা স্কোয়ার, এটিও 1800 cc, 32,450 এবং 2015 সালের মডেল। এই যে মডেলগুলো আছে সেগুলো যদি আপনি এখান থেকে নিতে চান তাহলে আপনার এটির যে প্রাইস রেঞ্জ পড়বে সেই প্রাইস রেঞ্জগুলো হলো 33-36 লাখ টাকা। মূলত নোয়া গাড়ির যে গাড়িগুলো থাকে এগুলো দেখতে অনেক আকর্ষণীয় থাকে এবং অনেকেরই পছন্দনীয় হয়ে থাকে। এছাড়াও আপনারা এখান থেকে এই গাড়িগুলোর প্রাইস রেঞ্জ যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে ফাইনাল করে। এছাড়া এখানে আরও অনেক ধরনের স্টাইলিশ গাড়ি আছে, X3 করোলা আছে, প্রিমিও আছে, টয়োটা আছে, নিসান আছে, বিভিন্ন ধরনের গাড়ি আছে, সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। আমি যেমন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এগুলোর সম্পর্কে আমি যদি বলি সেইগুলো সম্পর্কে আপনি নিতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে আরও কমে যেমন 27-30 লাখ টাকার মধ্যে যদি আপনার নোয়া বা এই ধরনের গাড়ি নিতে চান সেগুলো সম্পর্কে আমি একটু বলবো। যেমন আমি এখানে একটি গাড়ির কাছে চলে এসেছি, যদি একটি নোয়া সেই গাড়িটি আপনারা দেখতে আসেন, এগুলো সম্পর্কে আমি আপনাদের একটু বলবো এবং যে মডেল এবং প্রাইস রেঞ্জ কত সেটা দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টয়োটা নোয়া, এটি হলো 2000 cc, মাইলেজ হলো 42,145 এবং 2013 মডেলের এই গাড়িটি। এটির কালার থেকে শুরু করে মডেল, চেসিস, ইয়ার মডেল সব কিছু এখানে দেওয়া আছে। আসলে আপনি যদি এই ধরনের গাড়িগুলো নিতে চান তাহলে 27 থেকে মোটামুটি আমি যদি বলি যে 30 লাখ টাকার মধ্যে এই গাড়িগুলো নিয়ে আসা যায়। এখানে এছাড়া আরও কিছু এখানে দেওয়া আছে, এখানে গ্রেড হলো X-TK-G, ইঞ্জিন নাম্বারও দেওয়া আছে D-22-6971। এছাড়া এটার কালার হলো গ্রে, যে কালারটি আছে সেটি খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো এছাড়া এখানকার আরও অনেক গাড়ি আছে, সেই গাড়িগুলো সুন্দর করে আপনি নিতে পারেন। এখানকার আমি পিছনে দিকের মডেল সহ সব কিছু আমি দেখে দিচ্ছি, লঘুটবু সহ সব। মূলত এই ধরনের গাড়িগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এই গাড়িগুলোর প্রাইস রেঞ্জ খুব ভালো এবং চলেও খুব ভালো, আপনার ফ্যামিলি সহ ট্যুরের জন্য এই গাড়িগুলোর খুব ভালো হয়ে থাকে। মূলত আমি যদি বলি যে এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন 27-30 লাখ টাকার মধ্যে, আর ওখানে যে গাড়িগুলো ছিল সেগুলো হলো আপনার 33-36 লাখ টাকার মধ্যে। তো ঠিক আছে, আসলে আমি বিদায় নিচ্ছি আর এই কার হাউস থেকে। আপনারা যদি কখনো নোয়া গাড়ি কিনে থাকেন তাহলে এই নোয়া গাড়িগুলো এখান থেকে নিয়ে যাবেন। কত সম্ভব আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।